তো এখানে টেবিলের উপরে আমার সেট আপটা আছে, রাজবেরি পাই বোর্ড এখানে, আর এখানে হচ্ছে রোটারি পটেনশিও মিটার, এখানে হচ্ছে একটা জিপিআইও এক্সটেনশন ব্রেডবোর্ডের উপরে, আর এটা হচ্ছে একটা এডিসি কার্ড যেটা পটেনশিও মিটার থেকে অ্যানালগ সিগন্যাল এডিসি হয়ে রাজবেরি পাইতে যাচ্ছে। আর এখানে পুটি দিয়ে আমি প্রোগ্রামটা চালাচ্ছি, সি প্রোগ্রাম। আর এখানে আমি পটেনশিও মিটারের এই নবটাকে ঘুরাবো, আর লক্ষ্য করবা যে ওখানে পটেনশিও মিটারের ইনপুট ভোল্টেজটা কীভাবে চেঞ্জ হচ্ছে, আর এটার সাথে সাথে আউটপুটও চেঞ্জ হচ্ছে। এই আউটপুট অরিজিনাল প্রোগ্রামে অ্যানালগ ভ্যালিউ আর ভোল্টেজটা ছিল, এই আউটপুটটা আমি অ্যাড করছি স্কেলিং জিনিসটা বোঝানোর জন্য, তো আমি এটাকে কমায় আনতেছি। দেখো ভোল্টেজ 231-এ আছে, 31 আউটপুট, আর ভোল্টেজ 255-এ জিরো হয়ে গেছে। এই স্কেলিংটা এখন আমি একটা স্ক্রিনশট ভিডিও রেকর্ডিং করে বোঝাবার চেষ্টা করব। তো এখানে অ্যাভালুক, এটা হচ্ছে সি প্রোগ্রাম যেটা আমি মেইনলি একটা সেটআপের সাথে পাইছি। তো এই গেট এডিসি রেজাল্ট আর এটার ভিতরে যা কিছু আছে আর মেইন ফাংশনের ভিতরে যা কিছু আছে, ইজ এন্ড এভরিথিং ওয়াজ দেয়ার। এটা হচ্ছে যে একটা বেসিক্যালি রেসিপি পাইতে আমরা অ্যানালগ সিগন্যাল রিড করতে পারি না, তাই এডিসি কার্ড ইউজ করে রিড করা হয়, এই কারণে এই ফাংশনটা একটু বড়। আই থিঙ্ক তোমরা এটা আমার চেয়ে ভালো বোঝো, হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার আই ডোন্ট রিয়েলি নো। আমার মেইন পয়েন্ট ছিল এখানে এই জিনিসটা দেখানো, এই স্কেলিংটা বা লিনিয়ার কন্ট্রোল, এই ফাংশনটা আমি অ্যাড করছি, আর এই ফাংশনটা এই কোডটুকু অ্যাকচুয়ালি মেইনলি এই ফাংশনটা ইউজ করছি, স্কেলিং ফাংশনটা, যেটা আমি আমার পিএলসি কাজ থেকে মেইনলি ফর্মুলা আমি ওখানে ইউজ করি, এটা এখানে মাইক্রো কন্ট্রোলারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, দেখা যাচ্ছে কি এখানে কিছু ভ্যারিয়েবল আছে, খেয়াল করো নামগুলো কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটরি, স্লো ডাউন আউটপুট পয়েন্ট, কাট আউটপুট পয়েন্ট, অ্যান্ড স্লো ডাউন হায়েস্ট পার্সেন্টেজ, স্লো ডাউন লোয়েস্ট পার্সেন্টেজ। তো আমাদের খেয়াল করলে দেখা যাচ্ছে আমাদের এখানে পটেনশিয়াল মিটারের হায়েস্ট আউটপুট হচ্ছে 255, অ্যানালগ ভ্যালিউ ইনপুট 255, আর লোয়েস্ট হচ্ছে জিরো এইখানে। তো দেখ দেখা যায় যে আমি এখানে কি সেট করছি, লুক অন দ্য গ্রাফ, এই ভ্যারিয়েবলগুলো যেটা আমি কিছুক্ষণ আগে সি করে দেখাইছি এগুলো এখানে কমেন্ট করে দেওয়া আছে, সেইগুলোর সাথে মিলাই নিবা। এটা হচ্ছে স্লো ডাউন হায়েস্ট পার্সেন্টেজ, আর এটা হচ্ছে স্লো ডাউন লোয়েস্ট পার্সেন্টেজ, আর এটা হচ্ছে যে কাট আউটপুট পয়েন্ট, এগুলো চেঞ্জ করলেও হয়ে যাবে স্লো আউটপুট পয়েন্ট। গ্রাফিক্যালি দেখি যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যানালগ ভ্যালু ইনপুট আসতেছে, ফর এক্সাম্পল এটা আমার টেম্পারেচার সেন্সর, ইনপুট আসতেছে 0 থেকে 255 পর্যন্ত, আর এটার উপরে বেস করে আমরা এটাকে কন্ট্রোল করব। তো যেহেতু টেম্পারেচার খুবই ঠান্ডা, হিটারটাকে ফাস্ট হিট করা দরকার ওই বয়লারের এক্সপ্রেস মেশিনে, তো এখানে 100% আমরা রাখলাম আউটপুট কয়েলের, আর এক্সাম্পল দেখা যাচ্ছে 200-এ আসার পরে আমরা এটাকে একটু কন্ট্রোল করতে চাচ্ছি। তো 200 আসার পরে দেখা যাচ্ছে এখানে 200-এর পরে পার্সেন্টেজ, এই যে 50% করে দিলাম হিটার কয়েল আউটপুটের পাওয়ার, আর পরে এইখান থেকে 200 থেকে 249 পর্যন্ত আমরা একটা লিনিয়ার কন্ট্রোল, লিনিয়ার ভাবে যত টেম্পারেচার বাড়তেছে হিটারের আউটপুট কয়েলের পাওয়ার আউটপুট পার্সেন্টেজ তত কমতেছে লিনিয়ার, এই কাজটা করতেছে এই এই ইকুয়েশনটা, এই স্কেলিং ইকুয়েশনটা। ওকে, তো এরপরে 250-তে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি আমরা এটাকে কাট করে দিতে চাচ্ছি, কারণ তাতে তারপরে হিটারের কিছু রেসিডিউ টেম্পারেচার থাকে যেটা ফার্দার টেম্পারেচার ইনক্রিজ করে নিয়ে যাবে ভিতরের পানি বা স্টিমকে, কাট করে দিব, কাট হয়ে এখানে জিরোতে নেমে গেছে। সো লেফট সাইড হচ্ছে যে অ্যাক্সিস হচ্ছে যে পার্সেন্টেজ আউটপুট হিটার কয়েলের, আর এক্স অ্যাক্সিস হচ্ছে যে অ্যানালগ ইনপুট ভ্যালিউ। এখন যেটা করতে পারো, তোমরা যখন টেস্ট করবা দেখো তোমার মনে হচ্ছে যে না 250 হচ্ছে 200 বা স্লো ডাউন আউটপুট পয়েন্ট 200 অনেক বেশি আর্লি, আমি এটাকে আরো দূরে নিয়ে যেতে চাচ্ছি, ওকে দেন 220 করে দাও, এখানে সবকিছু আর কিছু ভ্যারিয়েবল চেঞ্জ করা লাগবে না, যেহেতু আমি এই ভ্যারিয়েবল করার উদ্দেশ্যই ছিল যে একবার চেঞ্জ করবো বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমার চিন্তা করতেছি না আউটপুট 255, না আমরা 255 নিয়ে কহাবা ম্যাক্সিমাম অ্যানালগ আউটপুটে নিয়ে কয়েলের আউটপুট কাট করে দিব, তো 255 করে দাও। আবার চিন্তা করতেছি হাইয়েস্ট এত কমাই দিব না, 100 থেকে 50% একসাথে নিয়ে আসবো না, যেহেতু আমরা এটা এখানে করছি ড্রপ করে দিছি 100 থেকে থাপ করে 55-এ। তো তুমি চিন্তা করছো না অ্যাকচুয়ালি আমি এটাকে 80% করবো, আর লোয়েস্ট পার্সেন্টেজও হবে যে ফর এক্সাম্পল আরও একটু বেশি বা একটু কম, তো জাস্ট এখানে একবার চেঞ্জ করো আর তারপরে আউটপুটগুলো দেখো কি কীরকম বিহেভিয়ার ইউ ডিজায়ার্ড, তারপরে ওভাবে সেট করে দাও। ওকে,